মহিলার রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের নেতাজি সুভাষ রোড বসুন্ধরা পার্কে। দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডের পাশেই দুর্গাপুর স্পাত কারখানায় বসুন্ধরা বলে একটি শিশু উদ্যান রয়েছে। সেখানে আজ সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। দফায় দফায় তদন্তে দেখা যায় পুলিশকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান হয় মহিলাকে কোথাও খুন করে এখানে ফেলা হয়েছে বলে পুলিশ মনে করছে। ঘটনাস্থলে আসেন এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই এই পার্কের কারণ নিয়ে প্রশ্ন উঠছে। এখনো স্যার পরিচয় তো জানা যায়নি। যায়নি, আমরা চেষ্টা করছি। কিছু মনে হচ্ছে বলা যাবে না কিছু বলছে। মার্ডার কেস হয়েছে, মার্ডার কেস হয়েছে। তারপরে তো আমাদের তো এখানে ডিউটি গার্ডারে থাকি আমরা, তারপরে 8টা থেকে 5টা পর্যন্ত আমরা ডিউটি। তারপর তো কী হচ্ছে না হচ্ছে আমরা তো জানি নাই। এবারে সকাল আটটার থেকে বিকাল 5টা পর্যন্ত। আর সকালে এসে কী শুনলেন? সকালে ওই যে শুনিলাম, এই শুনছি আপনারা এসছেন, তারপরে আরও দু চারজনকে মুখে শুনলাম। পুলিশ এসেছিল, তিন গাড়ি পুলিশ এসেছিলো। এবারে পরে আবার 7টার পরে এসছে নাকি আমরা জানি নাই। বলছি যে কি পড়েছিল এখানে? এখানে বলছে তো মার্ডার কেস হয়েছে। এবার তো আমরা তো নিজের চোখে দেখি নাই কী হয়েছে না হয়েছে। এবার যেটা শুনে দেখার মুখে শুনছি, কানে যেটা আসছে সেটাই শুনছি, সেটাই বললাম। মহিলার বডি না ওইটা আমরা জানি না, কি মডির মহিলা না পুরুষ আমরা সেটা জানি না। আমার নাম সূর্য ঘোষ, কমলপুরে বাড়ি। জানতে পারলে দেখুন, আমি তো সকাল থেকে একটু কাজের মধ্যে ছিলাম, তো এসে পারে এই ভাইগুলোর কাছ থেকে খবর শোনা যায় যে এখানে একজন মহিলার হাত পা মুচকে একদম মানে রক্তভক্ত বোল্ডার ফোল্ডার দিয়ে মাথায় ফাতায় মেরেছে, এরকম করে মেরে এদের এইখানটাতেই ফেলে রেখে দিয়ে গেছে। তো এইটুকু শুনলাম। তারপর তোমরা এসে কি দেখলে? এসে তো আমি বডি তো আমি দেখতে পাইনি। তখন কি পুলিশ নিয়ে চলে গেছে? পুলিশ নিয়ে ততক্ষণে চলে গেছে। কি মনে হচ্ছে তোমাদের? এটা দেখে তো মনে হচ্ছে এটা মার্ডারই হবে। কেউ ফেলে দিয়ে গেছে? কেউ মেরে ফেলে দিয়ে গেছে। কিছু জানা গেছে কোথাকার বা কিছু? না, সেরকম কিছু জানতে পারিনি। কি নাম তোমার? জয়। কি সূত্রধর? দেখি বলতে, আমরা যখন এখানে কাজ করতে আসি তখন শুনলাম যে এখানে একটা বডি পাওয়া গেছে, কিন্তু এর বেশি তো আমি কিছু জানি না। পুলিশকে কি আসতে দেখেছি? হ্যাঁ, পুলিশকে আসতে দেখেছি। দু তিন গাড়ি পুলিশ এদিকে গেছে। কিসের বডি? কি বডি কিছু জানতে পেরেছেন? না, মহিলা না পুরুষ কিছু? না, মহিলা সেটা জানতে পেরেছি। বুঝছি দাদা, এই যে বসুন্ধরা নাগরিক হিসাবে তো এখানে সেফটির ব্যবস্থাটা নেওয়ার দরকার প্রশাসনে, লাইটের একটু ব্যবস্থা করার, আর পেট্রোলিং এগুলো যেটা প্রশাসনের হয় সেগুলো হয়ও। পুলিশ গাড়ি ঢোকেও এখানে মাঝে মাঝে দেখেছি আমরা। কিন্তু আলোর ব্যবস্থা করতে হবে। জায়গাটা কি অন্ধকার থাকে? হ্যাঁ, থাকে। জায়গাটা অন্ধকার এবং এখানে পরিকল্পনা নিয়ে ফরেস্ট তৈরি করা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে অনেক ধরনের। কোন জায়গা থেকে বডিটা পাওয়া গেছে কি জানতে পারলেন? না, সেটা আমি জানি না। আমি তো রাস্তা ক্রসই করিনি, ওই সাইডে আমরা যাইনি। আপনারা পুলিশ গাড়ি যেতে দেখলেন? হ্যাঁ, পুলিশ গাড়ি যেতে দেখেছি। এখানে লোকজনের মুখ থেকে শুনলাম। কি কি শুনলেন সেটা? যে ওইদিকে বডি পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম বাবলু সিং। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএ সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।